প্রিন্সিপাল স্যারর নির্লজ কাণ্ড। সপ্তম শ্রেণীর ছাত্রীক প্রথমে প্রেমর প্রস্তাব, তার পাছত যৌন নির্যাতন। স্কুল চলি থাকুতেই নিজের কোঠাতে মরাণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ চিরঞ্জিৎ ভট্টাচার্যয় সংঘটিত করিলে এই নির্লজ কাণ্ড। যৌন নির্যাতনের কথা গোপনে রাখিবলৈ অনুরোধ করিলে সপ্তম শ্রেণীর ছাত্রীগুলিক। এনেকুৱা ব্যৱহাৰ কৰিছে সবেই গম পাইছে। ইমান সৰু ছোৱালীজনীক যদি স্কুলত যদি এজন প্রিন্সিপাল স্যারে এনেকুৱা কৰিব, দেন আপোনালোক ভাবিছক আমি যদি ছোৱালী হৈ কিনে স্কুলত আহি কিনে যদি সেফ ফিল নকৰোঁ, যোন স্যারৰ পৰা আমি শিক্ষা গ্ৰহণ কৰিব লাগে, শিক্ষা পাব লাগে যে আমি লাইফত কেনেকৈ আগবাঢ়ি যাব লাগে, সেই স্যারজনে যদি আমাক এনেকুৱা ট্রিট কৰে, দেন আমি লাইফত কেনেকৈ আগবাঢ়ি যাম। কিন্তু ঘৰলৈ অহাৰ পাছত পৰিয়ালৰ লোকক ভুক্তভোগীয়ে কৈ দিলে প্রিন্সিপাল স্যারৰ কাণ্ড। চিরঞ্জিত ভট্টাচার্যর ঘৃণনীয় কাণ্ড শুনার পাছতেই আরক্ষীর কাক চাপিল ভুক্তভোগী পরিয়াল। ছাত্র ছাত্রীর উপর এনে ব্যবহার করলে এজন শিক্ষকর কিন্তু এনেকুৱা সত্য হব নালাগে। আমিও সেই বিদ্যালয়তে পড়িয়াইলো, আজি ইমান বছর হল, আমি কোনোদিন এনেকুৱা এজন শিক্ষক পোৱা নাছিলোঁ আর দেখাও নাছিলোঁ। এইটো এটা দুর্ভাগ্যজনক ঘটনা। যোৱাকালি সন্ধিয়া হওয়ার লগে লগে যেটা বাতৰি পালো, আসলে এজন এইখন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এজন 80 বছর অধিককাল এই বিদ্যালয়খনে গৰকিলে, আৰু এজন প্ৰাক্তন ছাত্ৰ হিচাপে এই বিদ্যালয়খনৰ নিশ্চয়টো এটা দুৰ্ভাগ্যজনক, দুখ প্ৰকাশ কৰিছোঁ। এনেকুৱা ধৰণৰ অনুৰূপ ঘটনা কেতিয়াও সংঘটিত হ'ব নালাগে। অৱশেষত ভুক্তভোগী পৰিয়ালৰ এজাহাৰৰ আধাৰত মৰাণহাট আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে চিৰঞ্জিৎ ভট্টাচাৰ্যক। আদালতৰ নিৰ্দেশত আৰক্ষীয়ে জেললৈ প্ৰেৰণ কৰিলে মৰাণ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ অধ্যক্ষ চিরঞ্জিৎ ভট্টাচার্যক। সপ্তম শ্রেণীর ছাত্রীক নিজের কোঠাতেই যৌন নির্যাতন চলাই রঙাঘরের ভাত খাওয়া চিরঞ্জিৎ ভট্টাচার্যক কঠোর শাস্তি বিহার দাবি মরাণর দল সংগঠনের। মরাণর পৰা ঋষেশ্বর বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।